এবার কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইটি মন্ত্রকের তদন্তের দাবি করেছেন তিনি। তার দাবি, টাকার বিনিময়ে এক ব্যবসায়ীকে নিজের লোকসভা ওয়েবসাইটের অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস দিয়েছিলেন মহুয়া মৈত্র। রবিবার নিশিকান্ত দুবে লোকসভা স্পিকার ওম বিড়লাকে এক বিস্ফোরক চিঠি লেখেন। তাতে তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টের এক আইনজীবীর কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছেন। তাতে মহুয়া মৈত্র এবং ব্যবসায়ী দর্শন হীরানন্দানীর মধ্যে ঘুষের টাকা লেনদেনের অকাট্য প্রমাণ রয়েছে। এমনটাই দাবি তোলেন নিশিকান্ত। স্পিকারের কাছে এই অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি তদন্ত প্যানেল গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। এরপরে নতুন চিঠিতে নিশিকান্ত দুবে তথ্য প্রযুক্তি মন্ত্রীর কাছে একটি বিশেষ তদন্তের দাবি তুলেছেন। মহুয়া মৈত্র লোকসভা ওয়েবসাইটের জন্য দর্শন হীরানন্দানী এবং তার রিয়েল এস্টেট সংস্থা হীরানন্দানী গ্রুপকে তার নিজের লগ ইন অ্যাক্সেস দিয়েছিলেন কিনা তার তদন্ত চেয়েছেন। নিশিকান্ত দুবে দাবি করেছেন, ঘুষের বিনিময়ে নিজের লোকসভা ওয়েবসাইটের অ্যাকাউন্ট ওই ব্যবসায়ীর হাতে তুলে দিয়েছিলেন মহুয়া। এখনও পর্যন্ত সমস্ত অভিযোগের মধ্যে এটিই সবচেয়ে গুরুতর বলছেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, এই অভিযোগ যদি সত্যি হয় তবে তা ভারতের জাতীয় নিরাপত্তার লঙ্ঘন। নিশিকান্ত দুবের আর্জি, মহুয়া মৈত্রের লোকসভা অ্যাকাউন্টের সমস্ত লগ ইন সার্টিফিকেটের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হোক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।